আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দয়া ভালো আছি। এই তো সকাল সকাল তো শিশুকে নিয়ে স্কুলে এসেছিলাম। তো আমার প্রিয় ভাবি, অনেকদিন দোকান বন্ধ ছিল ভাবির, ভাবি দেশে বেড়াতে গেছিল, আজকে দোকানটা খুললো। আজকে না, দুদিন আগে খুলছে না, কিন্তু আমি আজকে ফার্স্ট দোকানে আসলাম। তা আসার পরে ভাবলাম যে ভাবির সাথে একটু সবাইকে সাক্ষাৎ করিয়ে দিই। আপনার লাইটের আলোটা মনে বেশি আসছে। দোকানে এসে একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগছে, এর জন্য একটু ওয়েট করতেছি আমি। এটা দেখেন, খাঁটি মধু না? কোন জায়গার মধু জেনে আসলেন? দিনাজপুরের মধু, চাক বাঙ্গা এনেছেন না ভাবি? জলপাই গাছের চাক ভাঙ্গাইছে ভাবি, ওই চাকের মধু আর কি। আবার চা পাতা নিয়ে আসছে দিনাজপুর থেকে, বলতেছে আমাকে, আমি একটু দেখাইলাম আপনাদেরকে। তা আসলে তো শিশির স্কুলে খুব কাছে, যখনই আসি তখনই ভাবিদের সাথে একটু বসি, গল্প করি, সবকিছু মিলে ভালোই লাগে। তো ভাবি কিন্তু শীতের জন্য অলিভ অয়েল তেল তুললো, সবকিছু মিলে। তা আমি একটু ঘুরতে ঘুরতে দেখতেছি যে কি নেওয়া যায় ভাবির দোকান থেকে। আর খুব পরিপাটি ভাবে দোকানটা রাখে, এর জন্য বেশি ভালো লাগে। প্রত্যেকটা চিপস খুব ভালো লাগে আমার, দেখে বলতেছে আসেন দোকানে। আর আমি দেখলে তো সবার সাথে একটু গল্প করি, এর জন্য সবাই বসে। ধনে পাতা দিয়ে একটু ঝোল রান্না করবো। আসলে এই সিজনে এই তরকারি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সবকটা মাস কিন্তু আগে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ এই মাছটা কাঁচা খেলে ভালো লাগে, কিন্তু শশুর আব্বু যে একটু কাঁচা খায় না, ওই জন্য আমি একটু ব্যস্ত হই আর কি। এই যে ধনে পাতা, কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছি কিন্তু এখানে, কারণ আলু দিয়ে ঝোলটা করবো। তো যেহেতু আলু দিয়ে মাছটা ঝোল করবো আমি, কিন্তু আগে আলুটা একটু কষিয়ে নিচ্ছি, কেন আলুটা সিদ্ধ সিদ্ধ একটা ভাব হয়ে যাও, তারপরে মাছগুলো ছেড়ে দেবো। এই তো আলুটা একটু কষিয়ে নিলাম, তারপর মাছের পিসগুলো দিয়ে দিলাম একসাথে। তো এখন আমি ঝোলটা দিয়ে দেবো। এই তরকারিটা এভাবে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। দিয়ে এই মাছটা কিন্তু চাষের মাছ না, এটা বলছে নদীর মাছ, এর জন্য একটু দামও বেশি নিছে, কিন্তু সাইজটা একটু ছোট। এই তো এখন তরকারিটার মধ্যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেবো। ধনিয়া পাতা, এই তরকারিগুলো আমাদের ধনিয়া পাতা বেশি বেশি দিলে ভালো লাগে। আপনারা এভাবে যারা খেতে চান খেতে পারেন। আর এই মাছগুলো কিন্তু চাষের না, আমি একবার বলছি, এর জন্য মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখন দুপুরবেলা রান্না করে নিলাম। রান্না কিন্তু তেমন কিছু না, মানে নদীর মাছ আলু দিয়ে ঝোল করলাম, সাথে ধনিয়া পাতা, খেতে অনেক বেশি ভালো লাগবে আমাদের। আর এখানে কিন্তু সুমনা ভাত বেড়ে নিচ্ছে আমাদের জন্য, আমার জন্য, সুমনার জন্য। অনেক খিদে লাগছে আমরা, কারণ বেজে গেছে প্রায় 3:45 না? হ্যাঁ, 3:45 বেজে গেছে, আসর আজান দিয়ে দিছে। তো আসলে খাবারটা আজকে একটু লেট হয়ে গেছে আমাদের, বাইরে গেছিলাম একটু। একটু তরকারি দেখে তরকারি কালারটা দেখা, আজকে নদীর মাছ খাবো, নদীর মাছের রুই মাছের মানে ঝোল করছে আলু দিয়ে। এ তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সুমনের কাছে অনেক বেশি ভালো লাগে। ওই জন্য আজকে এ তরকারিটা রান্না করবো। ধনে পাতা দিচ্ছি কিন্তু সাথে, মানে লম্বা ঝোল। এ তরকারিটা আসলে আমার কাছে অনেক, প্রতি বছর আমি এই তরকারিটা খাই, মানে ধনে পাতা একদম টাটকা হলে বেশি ভালো লাগে আর কি। আমি কিন্তু সবসময় বলে যে আমি কিন্তু অনেক রকম তরকারি রান্না করি না, একরকম তরকারি রান্না করি, কারণ আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না। আর তো দেখেন তো শিশির আব্বু কিন্তু সকালে নাস্তা করে চলে গেছে, আসবে সে রাতে, তার জন্য রাত্রে আমি একটা আইটেম করি সবসময়, কারণ দুপুরেটা আমি তাকে খাওয়াই না, মানে রাতের বেলা আরেকটা আইটেম করি এটা সবসময়। তো যাই হোক, দেখেন আজকে নদীর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করছি, লম্বা ঝোল, সাথে ধনিয়া পাতা, তরকারি কালারটা কিন্তু অন্যরকম আসছে। আর এরকমভাবে তরকারি খেতে তো শিশির আব্বু পছন্দ করে, আমি পছন্দ করি, এসে মোনা পছন্দ করে, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ বেশিরভাগ তো চাষের মাছটাই খাই, আর যেহেতু এটা নদীর মাছ খেতে অনেক বেশি ভালো লাগবে। মাছের মাথাটা আমি একটু পছন্দ করি,
সিরে আসো, তোমার খাওয়াই তো মনে। এই ঝোলটা খাইতে আমার আসলে বেশি ভালো লাগে। এই তো নিয়ে নিলাম মাছের মাথা, মাছের পিস, আলুর ঝোল, পুরো প্লেটে কিন্তু ঝোল দিয়ে ভরে নিছি আমি। এখানে ঝোলটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। তুই যে তোর সিস্টে খাওয়াই দিতেছে আগে, কাটা যায় কেন বলতেছে যে আসো তোমার এটা খাওয়াই দি, কিন্তু একটু জ্বালুছি কিন্তু তোকে। হ্যাঁ দাদা একটু আসো, এদিকে আসো, বিসমিল্লাহ করে খেলো। সব খাবার আগে বিসমিল্লাহ বলতে হবে। শোন না এসব আমি লিখ দিই দুই কে এদিকে ফোন। শেষটা কালকে খাওয়াই দিছে মনে, তো শেষ চিন্তা করতেছে কোন সময়টা যাব। হ্যাঁ তো শেষ চিন্তা করতেছে কোন সময় উঠবো খাবার থেকে। হ্যাঁ না দুবারে তুমি চিন্তা করো, দূর দূর চিন্তা করো, মানে দূর দিলে আর তো শিষ্ট দাঁড়া যাবে। তাই এই মাছটা ভালো লাগবে, নদীর মাছ এটা না, আসলে সবসময় তো চাষের মাসে মাছটা হিসাবে চাষের মাছ, তো মাঝে মধ্যে আমি নদীর মাছটা পরে নিয়ে আসি। ভালো ছিল তরকারি এই মাছটা, একটু করে তার আমি বাইর জেনেছি। শুন এদিকে এসে বস আমার পাশে, আজকে নিয়ে বই খালি একটু দাও, তারপর কি বিরতি নাকি শেষ? ভালো লাগছে না? বুঝেছে নদীর মাঝে বাজারে সবসময় কিন্তু বলে যে নদীর মাছ, আসলে কিন্তু নদীর মাছ থাকে না, কিন্তু এই মাছটা নদীর মাছ আমি দেখে এসেছি। আব্বু না আসলে তোর চেড়ে ভালো আছে, কিন্তু জাল একটু কম আছে, আমরা তো জাল কম খাই, সাথে একটু কাঁচা মরিচ খাবো। আজকে বাজারে দেখলাম সবজির দাম অনেকটা কমছে, মানে ফুলকপির দামটা কমে গেছে, কিন্তু আমি সবজি আনিনি। এই তরকারিটার সাথে আলুটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আলু আর ঝোল, তো সেটা ঝোল আর আলুটা অনেক পছন্দ করে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে পরবর্তীতে আবার কথা বলবো। তো এইখানে সুমনা একটি কেক বানানোর জন্য সব কিছু দিয়ে দিছে, অবশ্য আমি অনেক দেরি হয়ে গেছে মানে ভিডিওটা ধরতে। তো তোষিস নাকি বলতেছে কেক খাবে, আর সুমনের জন্য আয়োজন করে নিচ্ছে কেকের। এখানে কি কি দিস? এনে দিছি হচ্ছে দুইটা ডিম, তারপর দিছি তেল, চিনি, আছে বেকিং পাউডার, ময়দা 1 কাপ, কোকো পাউডার, কোকো পাউডার দিছি, চকলেট ফ্লেভার। আচ্ছা তো কেকটা বানানোর সময় আবার আপনাদেরকে দেখাবো, চুলায় যখন বসিয়ে দেবে তখন দেখাব। তো এই তো সুমনা কিন্তু কেকটা বসিয়ে দিছে, খেতে পারি নাই, নিচে বালু, তারপর বাটি কেকের, এখন ডেকে দিছে, হওয়ার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। চুলা লাস্ট একটু দেখে,
ওনার কেক নাকি হয়ে গেছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে কেক। কেকটা খুব সুন্দর ইয়া টুথপিক দিয়ে একটু ইয়ে করছিল, গুতা দিছিলে দিছি। যাক, সুমনা কেক কিন্তু বানিয়ে ফেললো এবং সুমনা খুব শর্টকাটে কেকটা বানাইছে। না কত কমাচ্ছে, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে সুমনা কেক বানাইছে। সুমনা কেকটা উঠে নিছে, তো শেষ কেকটা নাকি কাটবে তো শেষে নিজে। সুমনা আবার হাত তালি দিয়ে লিতেছে, হাত তালি দিয়ে আজকে এখানে কি তো শিশুর জন্মদিন নাকি? ট্রাই করতেছে, কেমন হয়েছে? না কেমন হয়েছে কথা বলতে পারো না, কেমন হয়েছে? তো এই তো একটু পেঁপে নিয়ে এসেছিলাম সকালবেলা, তো শেষের আব্বুর জন্য। তো পেঁপেটার সুমনে এখন কাটতেছে, আমি ভাবলাম একটু ভিডিও করি। তো কেক খাওয়ার পর পরে সুমনা বলে যে খাম, আমি পেঁপেটা কেটে নিয়েছি। ঠিক আছে, তুই পেঁপের কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এবং বেশি নরমও না আবার শক্তও না। পেঁপে মানে যতটুকু পাকছে এটি ঠিক আছে মনে করি, এর চেয়ে বেশি পেকে গেলে না কাটতে অসুবিধা হয়। তো সুমন এটা এখন ছুরি দিয়ে পিস পিস করবে। মিষ্টি হবো না? কালারটা সুন্দর না?